আর আড্ডা কত মারবেন, আড্ডা তো শেষই হয়ে গেছিল, আড্ডা তো সব শেষই হয়ে গেছিল এক দাবরে। সারা বিশ্বকে ঘরের ভিতরে লকডাউন করে রেখেছিলেন, ঠিক কিনা? এখন তো একটু চলাফেরা করতে পারতেছি, মসজিদে যাইয়ে যদি কোন রকম একটু হাসি দিয়েছে, ঠান্ডা মান্ডা লাগছে, কানের কাছে এসে বলছে ইমাম সাহেব 14 দিন বাড়ির থেকে বাইর হইও না, এরকম একটা দিন গেছে না? আহা, গরু যেমন হাত মিলাইতে পারে না, হাত বন্ধ, গরুর যেমন মুখে ঠুসি দেওয়া থাকে, মুখ বন্ধ। ইতালির মাটিতে কোটি কোটি টাকা রাস্তায় ফেলাইয়ে দিল, ভয় থেকে ও টাকাও ধরল না যে টাকাতে ভাইরাস থাকতে পারে। আমি চশমা রাখছি, তো বলছে হুজুর চশমা রেখে গেলেন, তাহলে দেন তো, আপনি নেন, আপনি দেন, বলছে না আপনার চশমা আপনি নেন, বলে কি চশমা না দিলে অসুবিধা কি? বলে হুজুর চশমাতেও ভাইরাস থাকে। কয়দিন আগে গেছে না ইটালি থেকে, কত কষ্ট করে পরিশ্রম করে রুজি রোজগার করে তিনতলা বাড়ি বানাইছে নোয়াখালীতে, ছেলে এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে নেমে বউর কাছে ফোন করলো, বউ গো আমি তো কেবল এয়ারপোর্টে নামলাম, ফোন পাওয়ার সাথে সাথে বউ বাপের বাড়ি চলে গেছে, তার কারণ ইটালিতে ভাইরাস বেশি। বউ পলায়ে গেল, বাড়ি এসে মা মা করে চিল্লায়, করোনা ভাইরাস এমনই একটা ব্যাপার, ও কাউকে ছাড়তেছে না, মা ভয়তে দরজা খুলে না, বাবা ভয়তে দরজা খুলে না, ঘরের ভিতরে থেকে ভাই বোন কথা বলে না, বেচারা আঘাতে ঘরের বারান্দার সামনে আত্মহত্যা করে মারা গেল। চিনে নে তোর আপন আরে ওরে অবুঝব না, এ সংসারে কেউ নাই আপন জনা, কার জন্যে সব করতেছেন? দরজা খুলল না, ছেলে মারা গেল, বাবা জানা যায় গেল না, বাবা মারা গেল ছেলে জানা যায় যায় না, ভাই মারা গেলে ভাইয়ের লাশ কেউ ধরে না, কোন বেয়াদব বলিছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, কবরটা জিয়ারত কপালে হলো না, এর নাম হলো আল্লাহর খেলা। তারপরেও এত বড় ভয়ের ব্যাপার হয়ে গেল, তারপরেও কেউ মিথ্যা ছাড়লো না, মিথ্যা বলে যায়, চোখ সামলালো না, নারীর দিকে কোন জোরে তাকায়, মদের বোতল ছাড়লো না, গাজার কলকে ছাড়লো না, সুদখোর সুদের টাকা নিয়ে যাচ্ছে ছাড়লো না। কেউ যদি মনে করতাম সুদের টাকা দেওয়া আছে 20 লাখ তাড়াতাড়ি দিয়ে দাও বলে কেন আর ওই হারাম সুদ খাবো না, তাহলে তো মনে করতাম যে করোনা ভাইরাস এসে একটা লোক ভালো হয়েছে, একটা লোক ভালো হয় নাই। ও মানুষ মনে কইরো না, এটাই তোমার ভাইরাস, শুধু একটাই গজব, এর থেকে বহু বড় বড় গজব আমার মৌলার হাতে হয়ে গেছে। লা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর একটা আয়াত বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আল্লাহ ওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই, মারহামা। যার নামে মাদ্রাসা আলহাজ মাওলানা রজব আলী খান হাফিজিয়া মাদ্রাসা রজব আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন মারা যান আমি এসে মুখের কাফনটা সরায় দেখি মরে নাই। কি আপনারা দেখছেন না?
তাজা থাকা অবস্থায় ওনার চেহারা এত ভালো ছিল, দেখতে দেখতে তার নামে এত বড় মাদ্রাসা, সুবহান। আর মাদ্রাসার ভিতরে মনে হয় যে আজকের মহাফিল করে বাড়ি না যে এক নাইট ঘুমায়, এত সুন্দর মাদ্রাসা। ৪৫টা ছেলে তিন বেলা রান্না করে খাওয়া, সুবহান। এই জন্য বলেছিলাম যারা যেসব যুবক ছেলেরা তোমরা সহযোগিতা করছো, তোমাদের পরিশ্রমে এই মাদ্রাসা, তোমাদের জান্নাতের দরজা খোলা, তাতে কোনো সন্দেহ নেই। দেখতে দেখতে এত বড় মাদ্রাসা, আল্লাহর অলি রজব আলী সাহেব আল্লাহর অলি ছিলেন। আমি বহু মাদ্রাসায় গেছি কিন্তু কিরকম চকচকা, আপনারা যেভাবে তাকে সাজগুজ করে রেখেছেন, মাদ্রাসার ভিতরে ঢুকলে রজব আলী সাহেবের সেই কাফন সরানো যে চেহারাটার কথা মনে পড়ে, এই স্মৃতিটা ধরে রাখবেন। আর এই ৪৫ জন ছেলে কি চাইডিখানি ব্যাপার, রুজির মালিক কে? আল্লাহ। বলেন বিয়ের ফাংশনে আগে মিট স্যুট করে, বরযাত্রী কতজন আসবেন? মেয়ের বিয়ে তো একবারই দিবা। তো বলছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 100 মতো হবে। মেয়ের বাপ কয় অত নিতে পারবো না, 50টার বেশি নিতে পারবো না। 100 লোকের রুজির মালিক কে? 500 লোকের রুজির মালিক কে? দেখেন মেয়ের বাপ কি কয়, 50টার বেশি নিতে পারবো না। দুই থেকে তিনটা মেহমান আসলে বাড়িওয়ালার মুখ বেজা, আগে জিজ্ঞেস করে কবে বাজাবে। তরি তরকারি মাছ মাংসর যে দাম, তাতে তিনটা মেহমান বাড়িতে আসলে মন বেজার হয়ে যায়। আর ডেলি ৪৫টা কোরআনের পাখি কোরআন পড়া ছেলেগুলো খায়। একটা ছেলেকে জিজ্ঞাস করা হলো, আরশেদ ভান্ডারী জিজ্ঞাস করলো, শোন তোদের সুখ শান্তি খাওয়া দাওয়া কেমন? বলে হুজুর আলহামদুলিল্লাহ। এটা সম্ভব হয়েছে রজব আলী খান রহমতুল্লাহ আলহের ওই নামখানা দেওয়াতে, তার কারণ আল্লাহর অলির ইজ্জত কে রাখে? আল্লাহ তো বলেই দিয়েছে ওদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ। যার জন্য ৪৫ জন ও খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি, আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন আছে? আচ্ছা বলেন তো বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টেনশন আছে কি নেই? আছে মানে কি, ওর টেনশনের অভাব নাই। রাষ্ট্রপতির টেনশন আছে? আছে না? প্রধানমন্ত্রীর টেনশন আছে? মন্ত্রী মন্ত্রীর ছেলে নেতা নেত্রী, আমি বক্তারও টেনশন আছে, মেয়ে বিয়ে দিব কেমনে, জামাই জুটবে কিনা, ভালো জামাই পাবো কিনা, এরকম সবার টেনশন আছে না? সবার টেনশন আছে, কিন্তু ও ভাইরা টেনশন নাই কার সব আমি বলতেছি, একটুখানি খুব খেয়ালের সাথে শুনবেন, টেনশন নাই সেই ব্যক্তির যিনি হলেন আমার মাওলানার বন্ধু হয়ে গেছে, সেটা হলো আলহাজ রজব আলী খান। রজব আলী খানের সন্তান কত, এটা রুহানি সন্তান বলে। একটা ছেলে মারা গেছে শহীদ হয়ে, আট করতো না আট, এই ছেলেটা পাগল ছিল, তার নামের পাগল, শহীদুল চলে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, রজব আলী সাহেবের খুব ভক্ত ছিল শহীদুল, দুইজনকে যেন পাশাপাশি নয় একই জান্নাতে দেওয়া হয়। জোরে বলেন আমিন। বন্ধুগণ, বলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতা আমি করলে কি লাভ আছে? আমার আল্লাহ বলেন আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা শত্রুতামি করে, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এটা আল্লাহর কথা, আল্লাহ তাআলা তার জন্য কি করেন? যুদ্ধ ঘোষণা করেন।